হ্যালো বন্ধুরা আপনি টেক্স সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো ডাব্লুবি এস থেকে কীভাবে আপনার নিউ মিটার কানেকশনের জন্য অ্যাপ্লাই করবেন তো এই বিষয়টা নিয়ে কিন্তু প্রতি বছরে নিউ মিটার কানেকশানের জন্য অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো দিয়ে থাকি সেটা ইউটিউবে যদি সার্চ করেন তাহলে ফার্স্ট সারিতেই কিন্তু আমাদের ভিডিওগুলো পাবেন যে ভিডিওগুলোতে দেড় লক্ষ বা আড়াই লক্ষর বেশি মানুষ কিন্তু দেখেছেন ভিডিওগুলো তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে কিন্তু এ টু জেড প্রসেসটা দেখাবো অর্থাৎ কোনো জিনিসটাই কিন্তু ডিউ থাকবে না অর্থাৎ নিউ মিটার কানেকশান অ্যাপ্লাই করতে গেলে নতুন অ্যাপ্লিকেশন করার কোটেশন যেটা জেনারেট করতে হয় সেটা কিভাবে করবেন কোটেশন যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা কীভাবে আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন বা এই সমস্ত কাজগুলো করার পরে আপনাকে কি করতে হবে বা অফিসে যোগাযোগ করতে হবে কিনা বা বাড়িতে কিভাবে ইন্সপেকশন হবে বা আপনাকে কি কি কাগজপত্রগুলো জমা দিতে হবে তার সম্পূর্ণ তথ্যটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে ভিডিওটা লং হলেও কিন্তু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখবেন কারণ ভিডিওটা যদি আপনারা স্কিপ করে করে যান বা কোনো ভুল করেন তাহলে পরবর্তীতে কিন্তু কোনো রকম কোনো সলিউশন আপনারা পাবেন না পেমেন্ট বিশেষ করে করা হয়ে গেলে তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলুন সরাসরি চলে যাব আমরা কম্পিউটার বা ল্যাপটপে সেখান থেকে দেখে নেব বিস্তারিত তথ্যগুলি তো বন্ধুরা প্রথমে আপনাকে যেটা করতে হবে গুগল পেজটিকে ওপেন করে ডাব্লু এটা লিখে আপনারা সার্চ করবেন এরপরে দেখবেন ওয়েলকাম টু ডাব্লু এখানে যে ওয়েবসাইটটি শো হচ্ছে এটাই আপনাকে ওপেন করতে হবে তো আমি এটাই ওপেন করে নিচ্ছি আপনারাও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট যেটা এটাই ওপেন করবেন তো যখনই এই ওয়েবসাইটটি ওপেন হবে তখন দেখবেন এরকম ইন্টারফেসটি চলে আসবে এরপরে অ্যাপ্লাই নিউ কানেকশান অথবা অল্টারনেশান এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন দেখবেন এরকম ইন্টারফেসটি চলে আসবে এরপরে পেজটিকে স্ক্রট ডাউন করে নিচে আসার পরে দেখবেন এখানে অনেকগুলি অপশন কিন্তু শো হয়েছে এর মধ্যে ইন্ডিভিজুয়াল কানেকশন বা বাড়িতে কিংবা ব্যবসার জন্য যে কানেকশন সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এলটি আদার্স আপনি যদি বাল্ক বা ইন্ডাস্ট্রিয়াল পারপাস কোন কানেকশন নিতে চান তার জন্য এই অপশন এছাড়াও আপনারা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল যে সমস্ত কানেকশন গুলো হয় সেই কানেকশনগুলোর জন্য আপনার শিল্পসাথী পোর্টাল থেকে করতে পারবেন তবে বেসিক্যালি ছোটোখাটো দোকান বা ছোটখাটো ব্যবসা কিংবা বাড়িতে মিটার নিয়ে কানেকশন নেওয়ার জন্য এলটি আদার্স এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো যখনই এই অপশানে ক্লিক করবেন ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে আপনাকে এখানে নিউ ইউজার যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করতে হবে তো চলুন আমি নিউ ইউজার এই অপশানই ক্লিক করলাম এরপরে এখান থেকে ক্যান্ডিডেট বা আপনি যার নামে মিটার কানেকশান নিতে চাইছেন তার যে নাম সেটা আধার কার্ড কিংবা ভোটার কার্ড অনুযায়ী যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে লিখে দেবেন এরপরে এখানে মোবাইল নাম্বার যেটা হবে সেই ক্যান্ডিডেটের বা যার নামে কানেকশান হচ্ছে তার ফোন নাম্বার তিনি যেটা দিতে চাইছেন সেই ফোন নাম্বারটি দেবেন তারপরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যখনই আপনার জেনারেট ওটিপি তে ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু ওই ফোন একটি ওটিপি যাবে যে ওটিপিটা প্রোভাইড ওটিপি এই জায়গাতে আপনাকে ইনপুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করতে হবে এরপরে যখনই আপনারা ওটিপি দিয়ে সাবমিট করবেন তখন দেখবেন এখানে ইমেল আইডি চাওয়া হবে তো আপনার যে ইমেল আইডি যেটা আপনি ইউজ করতে চান সেই ইমেল আইডিটা এখানে দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করবেন এবং আপনার ইমেলে কিন্তু একটি ওটিপি যাবে এরপরে আপনার ইমেলে যে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করার পরে দেখবেন এরকম ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে পাসওয়ার্ড চাওয়া হয়েছে তো পাসওয়ার্ড কি টাইপের আপনারা দেবেন তো এক্সাম্পল হিসাবে আপনি ডেমো লিখবেন ডেমো লেখার পরে অ্যাট দ্য রেট ওয়ান পয়েন্ট জিরো বা ওয়ান টু থ্রি এরকমভাবে দিতে পারেন তবে ডেমো ডিটা বড় হাতে দেবেন এভাবে আপনারা আপনাদের নামের ফার্স্ট অক্ষরটা বড় হতে তারপরে অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি টু পয়েন্ট জিরো যা খুশি আপনারা দিতে পারেন এরপরে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড এই অপশানে সেম পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট যে অপশানটি আছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি মেসেজ দেওয়া হবে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি এবং আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেটাও কিন্তু আপনাকে মেলের মাধ্যমে পাঠানো হবে সেটা তাৎক্ষণিক যেতে পারে বা এক ঘন্টা কিংবা আধা ঘন্টা পরেও কিন্তু যেতে পারে আপনার মেলে যতক্ষণ না আপনার ইমেলে কনফার্মেশন যাবে অর্থাৎ ইউজার আইডি পাসওয়ার্ড বা একটা মেসেজ যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু লগ ইন করতে পারবেন না তো যখনই আপনার মেলে লগ ইন ক্রিডেন্টিয়ালটা পাঠানো হবে সেকেন্ড একটা মেসেজে তখন কিন্তু আপনারা লগ ইন করবেন তো লগ ইন করার জন্য আপনাকে যেটা করতে হবে পুনরায় আপনার হোম পেজে চলে আসবেন এরপরে এখানে অ্যাপ্লাই ফর নিউ কানেকশন এই অপশানে ক্লিক করবেন এরপরে এলটি আদার্স এই জায়গাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে ফার্স্ট আপনি যখন নিউ ইউজার ক্রিয়েট করেছিলেন যেহেতু আপনার ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যে ইউজার আইডি বা আপনার যে ফোন নাম্বার সেটা আপনারা এখানে ইনপুট করবেন এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা আপনারা এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে সেটা দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন তো চলুন আমি আমার ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন অপশানে ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার লগ ইন অপশানে ক্লিক করলাম যখনই আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম কিন্তু একটি ড্যাশবোর্ড ওপেন হবে এখানে কিছু অপশন কিন্তু মডিফাই করা হয়েছে অর্থাৎ নো ডিউ সার্টিফিকেট এটা কিন্তু আগে ছিল না এখন এটা অ্যাড করে দেওয়া হয়েছে এছাড়াও এখান থেকে হিস্ট্রি ফেভারিটস পার্সোনালাইজ বা অনেক কিছু অপশন কিন্তু এর মধ্যে অ্যাড করা হয়েছে তো এখান থেকে ফার্স্ট স্টেপে আপনাকে যেটা করতে হবে এখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে ঘরোয়া মিটার কানেকশানের জন্য এবং আপনার যদি কোনোরকম হাউজিং বা কমার্শিয়াল কমপ্লেক্স হিসেবে আপনি যদি ডেভেলপার বা বিল্ডার হিসেবে কানেকশান নিতে চান তার জন্য এই অপশানে ক্লিক করতে হবে বা আপনার যদি ছোটোখাটো ব্যবসা থাকে দোকান প্রতিষ্ঠান সেক্ষেত্রে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এর মধ্যে থেকেও আপনারা সেটা করতে পারবেন তো চলুন কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশানে আমি ক্লিক করলাম এরপরে এখান থেকে ফার্স্ট আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু সিলেক্ট করতে হবে তারপরে এখানে কাস্টমার কেয়ার সার্ভিস তো আপনার যেটা হবে অর্থাৎ আপনার পার্শ্ববর্তী যে ইলেকট্রিক অফিস আছে সেটাই কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে সিলেক্ট করতে হবে তো আমার যেটা আছে সেটা আমি এখান থেকে খুঁজে সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা হবে আপনারা কিন্তু সঠিকটাই এখান থেকে খুঁজে দিয়ে দেবেন তো আমারটা আমি এখানে দিয়ে দিলাম এরপরে কানেকশান টাইপ এই জায়গাতে ক্লিক করে পোস্ট পেড মিটার যেটা আছে এটাই আপনারা সিলেক্ট করবেন এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে কনজিউমার টাইপ এই জায়গাতে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি হাউজিং বা কমার্শিয়াল পারপাস ইউজ করবেন কি না বা নর্মাল ইন্ডিভিজুয়াল অনার হিসেবে ইউজ করবেন কি না সেটা সিলেক্ট করতে হবে তো আপনার যদি বাড়িতে হয়ে থাকে তাহলে এটা করতে পারেন যদি আপনি ব্যবসা হিসেবে করতে চান তাহলেও এটা করতে পারেন এটা করার পরে পারপাস অফ সাপ্লাই এখান থেকে আপনাকে মেন পয়েন্ট হচ্ছে এই জায়গাতে আপনি যদি ঘরোয়া নিতে চান তাহলে ডোমেস্টিক সিলেক্ট করবেন আর আপনি যদি এগ্রিকালচার কৃষি কৃষিকাজের জন্য কোনো পাম্প বা এরকম ধরনের কিছু চালানোর জন্য নিতে চান তাহলে এগ্রিকালচার যদি আপনি কমার্শিয়াল অর্থাৎ আপনার কোনো দোকান বা কোনো প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে আপনারা এখানে এটা করতে পারবেন এছাড়াও অন্যান্য রয়েছে তো বেসিক্যালি যেগুলো লাগে ঘরোয়া বা ওয়াটার পাম্পের হিসাবে এগ্রিকালচারের কৃষিকাজে এছাড়াও ডোমেস্টিক বা ছোটোখাটো দোকান ছোটখাটো ব্যবসার জন্যে তো এইভাবে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু ডোমেস্টিক বা ঘরোয়া কানেকশন নেব তার জন্য ডোমেস্টিক এটাই সিলেক্ট করলাম এরপরে এখান থেকে ফার্স্ট নেম কিন্তু দিতে হবে তো এই ফার্স্ট নেমটা আপনি যার নামে মিটার কানেকশন নিচ্ছেন বা নেবেন অর্থাৎ ফার্স্ট টাইম আপনি রেজিস্ট্রেশন করার সময় যা নামটি দিয়েছিলেন তার নামটি ফার্স্ট নেম এখানে এবং সেকেন্ড বা লাস্ট নেম যেটা অর্থাৎ টাইটেল সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে এরপরে তার যে আধার কার্ড নাম্বার আছে সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে তো চলুন আমার এই ইনফরমেশানগুলো আমি এখানে দিয়ে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে এসে সার্ভিস কানেকশান অ্যাড্রেসের এই জায়গাতে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি এখানে সমস্ত ইনফরমেশন যেগুলো চাওয়া হয়েছে সবগুলো ফিল করে দিয়েছে এখানে ফোন নাম্বার বা ইমেল আইডি এটা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে যেহেতু রেজিস্ট্রেশনের সময় আপনি দিয়েছিলেন এরপরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো তো এখানে সার্ভিস কানেকশান অ্যাড্রেস চাওয়া হয়েছে অর্থাৎ আপনি নতুন যে মিটারের জন্য অ্যাপ্লাই করছেন সেই মিটারটা কোথায় লাগাবেন সেই জায়গার বা সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে সমগ্র অ্যাড্রেসটি ফিল করতে হবে তো আপনারা এখান থেকে আপনার রোড বা ভিলেজ নেম বা আপনার এরিয়া নেম হিসাবে সমগ্র অ্যাড্রেস যেভাবে ফিল করে সেভাবে করবেন যদি গ্রাম্য এলাকার জন্য হয় তাহলে ভিলেজ পোস্ট এভাবে করেও আপনার লিখতে পারেন এরপরে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন এরপরে আপনার যে পিন কোড হবে সেই পিনকোডটা কিন্তু দিয়ে দিতে হবে এরপরে এখানে একটা ল্যান্ডমার্ক দিতে হবে অর্থাৎ আপনার যে সার্ভিস কানেকশন বা মিটারটা যেখানে বসবে তার পার্শ্ববর্তী কোনো স্কুল কলেজ কিংবা কোনো মন্দির মসজিদ বা কোনো ক্লাব এরকম ধরনের কোনো একটা পপুলার জায়গা যে জায়গাতে সবাই এক নামে চিনবে তো আপনার পার্শ্ববর্তী যেটা থাকবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাকে এখানে কমিউনিকেশান অ্যাড্রেসটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যোগাযোগের ঠিকানা তো এমনও হতে পারে যে আপনার বাড়ি একটা পাড়াতে অন্য পাড়াতে আপনি মিটার কানেকশান নিতে চাইছেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট ফর্ম সার্ভিস লোকেশান অ্যাড্রেস এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যদি বাড়ি এক জায়গাতে হয় আপনি যদি মিটার কানেকশান অন্য জায়গাতে নিতে চান সেই ক্ষেত্রে আর আপনার যদি বাড়ি বা মিটার কানেকশান মোটামুটি একশো বা দুশো মিটার বা পাঁচশো মিটারের মধ্যে হয়ে থাকে তাহলে সেমএস সার্ভিস লোকেশান অ্যাড্রেস এটা করলেও কিন্তু হবে কোনো সমস্যা নেই তো আমার ক্ষেত্রে যেহেতু সবই এক জায়গাতে তাই আমি সেম সার্ভিস লোকেশান অ্যাড্রেস এটাই করে দিলাম এরপরে এখানে আমার যে অ্যাড্রেসটি হবে সমগ্র অ্যাড্রেস এবং ল্যান্ডমার্ক এটা ফিল করে টেকনিক্যাল ইনফরমেশান এই জায়গাগুলোতে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে যে ইনফরমেশনটা সেটা হচ্ছে নিয়ারেস্ট পোল নাম্বার তো আপনার যেখানে মিটার কানেকশানটা হবে তার পার্শ্ববর্তী যে পোল বা ইলেকট্রিকের যে খুঁটিটা আছে সেটার নাম্বার আপনার যদি জানা থাকে সেটা আপনার এখানে লিখে দেবেন না জানা থাকলে কোনো সমস্যা নেই না দিলেও চলবে এরপরে ক্যাটাগরি অফ কানেকশান এই জায়গাতে আপনাকে আদার্স যে অপশনটি আছে এই আদার্স অপশানটি সিলেক্ট করতে হবে এরপরে এখান থেকে ক্যাটাগরি আরও একটা আপনাকে সিলেক্ট করতে হবে এই জায়গাতে ক্লিক করলে পঞ্চায়েত এরিয়ার যাদের জন্য রয়েছে তারা পঞ্চায়েত সিলেক্ট করবেন যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এরিয়ায় বসবাস করেন তারা এটা সিলেক্ট করবেন তো আমার যেহেতু মিউনিসিপ্যালিটি তাই এটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে ফেজ আপনাকে সিলেক্ট করতে হবে তো আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছেন এই ফেজ বিষয়টা কি ফেজটা হচ্ছে সিঙ্গেল ফেজ অর্থাৎ আপনারা যদি বাড়িতে লোড কম থাকে বা কম ইলেকট্রনিক্স জিনিস চলে সেক্ষেত্রে সিঙ্গেল ফেজ হলে চলবে আপনার বাড়িতে যদি অত্যাধিক লোড হয় অর্থাৎ 2 কেজি 5 কেজি বা 6 কেজি সেক্ষেত্রে আপনাকে থ্রি ফেজ এই অপশনটা সিলেক্ট করতে হবে তো सिंपली ইন্ডিভিজুয়াল বা বাড়ির জন্য নরমালি সিঙ্গেল ফেজ এটাই সিলেক্ট করবেন বা আপনার লোড হিসাবে আপনারা এটা সিলেক্ট করবেন এরপর মিটার রেন্টাল বা পারচেজড বাই কনজিউমার এই জায়গাটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে রেন্টাল এখানে পারচেস আপনি চাইলে করতে পারবেন কিন্তু এখানে কত টাকা আপনার মিটার কস্ট পড়বে কি পড়বে না পড়বে সেটার জন্য আপনার পার্শ্ববর্তী যে ইলেকট্রিক অফিস রয়েছে সেখান থেকে শুনে নিতে পারেন বেসিক্যালি আমরা রেন্টাল দিয়েই অ্যাপ্লিকেশানগুলো করি অর্থাৎ মিটারটা আমরা ভাড়া হিসেবে চালাই তো আমার যে কানেকশান সেটা রেন্টাল তার জন্য আমি রেন্টাল এটা সিলেক্ট করলাম আপনার এই জায়গাতে কনফিউশান যদি থাকে তাহলে অফিস থেকে জেনে সেটা করতে পারেন তো বেসিক্যালি আমরা কিন্তু রেন্টালই করি এবং এরপরে ভ্যালিডেড যে অপশানটি আছে এই ভ্যালিডেড অপশানে আপনাকে ক্লিক করতে হবে তো আমার সমস্ত ইনফরমেশনগুলো দেওয়ার পরে ভ্যালিডেট যে অপশনটি আছে এই ভ্যালিডেট অপশনে আমি ক্লিক করলাম এরপরে যখনই আপনি ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি অপশন চলে আসবে অর্থাৎ লোড ইনফরমেশন এখানে কিন্তু সবথেকে মেইন পয়েন্ট হচ্ছে এটা অর্থাৎ আপনার বাড়িতে কত কিলোওয়াটের বৈদ্যুতিন যন্ত্রপাতি রয়েছে তো এই জায়গাতে তার তথ্যটাই কিন্তু আপনাকে দিতে হবে তবে বর্তমানে রাজ্য সরকারের যে প্রকল্প আছে হাসির আলো অর্থাৎ পঁচাত্তর ইউনিট পর্যন্ত আপনারা বিনামূল্যে বিদ্যুৎ পাবেন সেখানে কোনো রকম বিল পে করতে হবে না সেক্ষেত্রে দুইশো থেকে তিনশো ওয়াটের মধ্যে কিন্তু আপনারা যদি দিয়ে থাকেন তাহলে সেই প্রকল্প এর আওতায় আপনার চলে আসবেন বা সেটা তিনশো চারশো হতে পারে আপনার অফিস থেকে সেটা আপনারা শুনে নেবেন তো আমরা যেটা অ্যাপ্লাই করি সেটা হলো দুইশো ওয়াট কারো ক্ষেত্রে তিনশো ওয়াট কারো ক্ষেত্রে চারশো ওয়াট অর্থাৎ যার বাড়িতে যেমন কারেন্ট পূর্বে বা যেমন বৈদ্যুতিন যন্ত্রপাতি রয়েছে সেই হিসেবে আমরা কিন্তু এখানে এই ওয়ার্ডটা ডিসাইড করে দিই তো এই ওয়ার্ডটা আপনার যে এস্টিমেট সেটাও কিন্তু ক্যালকুলেট করতে পারবেন তার জন্য এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনার বাড়িতে একটা সিলিং ফ্যান চলছে দুটো বা তিনটে হয়তো বা লাইট চলছে সেক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু যদি টেবিল ফ্যান বা সিলিং ফ্যান সিলেক্ট করেন তাহলে আপনার যেটা হবে টেবিল ফ্যান হিসেবে সিক্সটি ওয়াট যদি সিলিং ফ্যান হয়ে থাকে তাহলে হান্ড্রেড ওয়াট তো এখান থেকে এই ওয়ার্ডটা আপনার একটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ একটা সিলিং ফ্যানের জন্য একশো ওয়াট আমি এটাতে অ্যাড করে নিলাম এরপরে এখান থেকে আপনার বাড়িতে যদি টিউব লাইট চলে তাহলে টিউব লাইট সিলেক্ট করবেন যদি সিএফএল ল্যাম্প চলে তাহলে সেটা সিলেক্ট করবেন সিএফএল ল্যাম্প এগারো ওয়াট পনেরো ওয়াট কুড়ি ওয়াট এভাবে হয়ে থাকে তো সাপোজ এখানে পনেরো ওয়াটের পাঁচটা চলছে সেক্ষেত্রে এখানে আমরা পাঁচটা সিলেক্ট করলাম এরপরে অ্যাড অপশানে ক্লিক করলাম তো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট একশো পঁচাত্তর কিলো ওয়াট দেখাচ্ছে অর্থাৎ একশো পঁচাত্তর ওয়াট এরপরে আমি এটাকে দুশো ওয়াট করলে কত টাকা পড়বে সেটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি বা দুশো ওয়াট প্লাস হলে তো আমি এখান থেকে আরও একটা টিউবলাইট অ্যাড করে নেব টিউবলাইট অ্যাড করলে এখান থেকে এটা কুড়ি ওয়াট হতে পারে চল্লিশ ওয়াট হতে পারে তো এখানে দুশো ওয়াট যেহেতু হচ্ছে না তার জন্য আমি এখান থেকে একটা সিএফএল ল্যাম্প সিলেক্ট করলাম এবং এটাকে পনেরো এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি এটা দুটো করে দেবো দুটো করে দেওয়ার পরে আমার কিন্তু দুইশো পাঁচ হয়ে গেলো এরপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে ডোমেস্টিক পারপাস এটা আপনি দেখছেন নাকি কমার্শিয়াল তো আমি যেহেতু ডোমেস্টিকের জন্য অ্যাপ্লাই করছি তাই ডোমেস্টিক সিলেক্ট করলাম এরপরে রুরাল নাকি আরবান এটা সিলেক্ট করবেন এরপরে সিঙ্গেল ফেস যেহেতু আমি অ্যাপ্লিকেশন করছি তাই সিঙ্গেল ফেস সিলেক্ট রাখলাম আপনার যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে সেটা অন্য কিছু চলে আসবে এরপরে এখান থেকে মিটার কস্ট আমি দিচ্ছি না যেহেতু রেন্টে নিচ্ছি তার জন্য নো করলাম এরপরে এখান থেকে অ্যামাউন্ট যেটা শো হবে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পাঁচ ওয়াটের জন্য ছয়শো চুয়ান্ন টাকা কিন্তু আপনাকে পে করতে হবে এই নতুন কানেকশান নেওয়ার জন্য অর্থাৎ কোটেশন মানি যেটা হবে সেটা তো আমি এখান থেকে দুইশো ওয়ার্ড দিয়ে অ্যাপ্লিকেশান করব কারণ আমার যে কানেকশানটা আছে সেটা টোটাল মিলিয়ে দুইশো ওয়াটও হচ্ছে না তারপরেও আমি দুইশো ওয়ার্ড মিনিমাম এখানে একটা দিয়ে দেব তো অবশ্যই আপনারা আপনাদের যে অফিস রয়েছে সেই অফিস থেকে আগে ডিটেলসে জেনে নেবেন যে সর্বনিম্ন কত ওয়ার্ড দেওয়া যায় কারণ আমার যে অফিসটা রয়েছে এখানে এখনও দুইশো বা তিনশো ওয়ার্ডেও কিন্তু নিউ কানেকশান পাওয়া যায় বা কানেকশান দিচ্ছে তো অনেক অফিসের ক্ষেত্রে বা আমার যে ভিডিওগুলো বিগত দিনে আপলোড করেছে সেখানে অনেকেই কিন্তু জানান যে দুইশো ওয়ার্ড তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ড দিলেও হচ্ছে অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে পাসওয়ার্ড দিতে বলছে তো এই জিনিসগুলো অবশ্যই আগে অফিস থেকে আপনারা যাচাই করে নেবেন যে কত ওয়ার্ড সর্বনিম্ন দেওয়া যায় তো আমি এখানে দুইশো ওয়ার্ড দিচ্ছি যেহেতু আমার অফিসের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বা এইভাবেই চলছে এরপরে ভেরিফাই লোড এই অপশানে ক্লিক করবেন আপনার লোডটা দেওয়ার পরে ভেরিফাই লোড অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনার কিন্তু ডকুমেন্টস আপলোড করতে বলছে তো এখানে কিন্তু আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে তো ডকুমেন্টস কী কী আপলোড করতে হবে প্রথমত আপনার যে ফটো রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্ট যিনি আছেন তার পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু আপলোড করতে হবে সেটা একশো কেবির মধ্যে হতে হবে এবং ফটোর ক্ষেত্রে কিন্তু জেপিজি বা জেপি ইজি ফর্ম্যাটে হতে হবে বাকি যে দুটি ডকুমেন্টস আপনারা আপলোড করবেন সেটা হলো প্রুফ অফ আইডেন্টি তো এখানে আপনার পাসপোর্ট ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড বা অন্যান্য ফটো আইডেন্টি কার্ড যেটা ইস্যুড বাই গভর্নমেন্ট বা বা এজেন্সির থেকে এটা কিন্তু দিতে পারেন তো আমি এখান থেকে ভোটার কার্ড দেবো তার জন্য ভোটার কার্ড সিলেক্ট করলাম এখান থেকে প্রুফ অফ অনারশিপ তো আপনার যে জায়গাতে মিটারটা বসবে সেই জায়গার যে দলিল সেটা দলিল দিতে পারেন বা ট্যাক্সের রিসিভ দিতে পারেন বা টেলিফোন বিল বা রেন্ট বিল আপনার যদি ভাড়া বাড়ি হয়ে থাকে তাহলে আপনার ভাড়া বাড়ির যে বিলটা আছে রেন্টের সেই বিলটাও দিতে পারবেন তো এখান থেকে আপনার ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটা সিলেক্ট করবেন তো যেহেতু আমি এখানে দলিল দেবো তাই সেল ডিট এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পরে আমি ডকুমেন্টসগুলো এখানে একটা একটা করে আপলোড করে দেবো এবং বাকি দুটো যে ডকুমেন্টস আপলোড করবেন এগুলো কিন্তু মাস্ট আপনাকে পিডিএফে হতে হবে এবং ভোটার কার্ড যেটা দেবেন সেটা দেড়শো কেবির মধ্যে এবং জমির তথ্য যেটা আপনি দেবেন অর্থাৎ যে জায়গাতে বসবাস করছেন বা যেখানে মিটার কানেকশান নেবেন সেটার তথ্য যেটা দেবেন সেটা কিন্তু তিনশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে এবং সেটা পিডিএফ ফাইলে তো চলুন আমি আমার ফাইলগুলো রেডি করে এখানে আপলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার যে ফাইলগুলো সেগুলো কিন্তু আমি এখানে সিলেক্ট করে দিয়েছি অর্থাৎ চুজ ফাইলে ক্লিক করে আমার যে ফাইল সেগুলো কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি এখানে সবগুলো চলে এসেছে এরপরে সাবমিট আপলোড ডকুমেন্টস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনি যে ফাইলগুলো সিলেক্ট করেছেন সবগুলো কিন্তু কিন্তু আপলোড হবে এবং সাকসেসফুলি আপলোড যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সাবমিট অল ডিটেলস এই অপশানে ক্লিক করতে হবে তার আগে আপনারা চাইলে এখান থেকে ক্লিক হেয়ার টু ভিউ এই অপশানে ক্লিক করে দেখে নিতে পারেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেই ডকুমেন্টসগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা না বা সঠিক ডকুমেন্টস কিনা এরপরে কিন্তু সাবমিট অল ডিটেলস এই অপশনে ক্লিক করতে হবে আপনি এখান থেকে চেক করার পরে তো আমার ক্ষেত্রে যেহেতু সব কিছু ঠিক আছে তাই আমি সাবমিট অল ডিটেলস এই অপশানে ক্লিক করলাম যখনই এখানে ক্লিক করবেন তখন কিন্তু এই যে অ্যাপ্লিকেশান এটা অল কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশনটি এরপরে এখান থেকে আপনার যে অ্যাপ্লিকেশান প্রিভিউ যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ডাউনলোড হবে তো এখান থেকে স্টার ডাউনলোড এই অপশানই ক্লিক করে আপনারা একবার এটাকে ওপেন করে নেবেন ওপেন করে কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার সমগ্র অ্যাপ্লিকেশানের ফর্ম যেটা ফোর পেজের এই ফর্মটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট একটা কপি রেখে দিতে হবে কারণ পরবর্তীকালে যখনই আপনার বাড়িতে ইন্সপেকশন বা ভেরিফিকেশন করতে আসবে তখন কিন্তু এই কপিটা আপনাকে সিগনেচার সিগনেচার করে তাদেরকে দিয়ে দিতে হবে তো যে জায়গাগুলোতে করার দরকার এখানে কিন্তু দেখতে পারবেন সিগনেচার হিসেবে লেখা আছে এই জায়গাগুলোতেই কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে বাকি কোনো কিছু ফিল না করলেও চলবে এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখবেন হোম পেজে কিন্তু এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হবে আপনার চাইলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশানে ক্লিক করে পুনরায় আবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো সেকেন্ড যে কাজ আছে সেটা হচ্ছে কোটেশান লেটারটা কিন্তু ডাউনলোড করতে হবে তার জন্য ডাউনলোড কোটেশান লেটার এই অপশানে ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু আপনার কোটেশানটাকে জেনারেট করতে হবে তো জেনারেট কোটেশান এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার ফলে দেখবেন একটু প্রসেসিং হবে এরপরে আপনার যে কোটেশান লেটার সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এরপরে ডাউনলোড কোটেশান লেটার এই অপশানে ক্লিক করে আপনার যে কোটেশান লেটারটা আছে সেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ওপেন করে আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারবেন এখানে কিন্তু আপনার যে কোটেশান অ্যামাউন্ট সেটা কতটা টাকা সেটা কিন্তু এখানে শো হবে তো আপনার যে কোটেশন লেটার এই কোটেশন লেটারটা কিন্তু আপনারা দেখে নেবেন এখানে অ্যামাউন্টটা কত আছে এরপরে আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার কোটেশন অ্যামাউন্ট যেটা সেটা কিন্তু পে করতে হবে তো এটা পে করার জন্য আপনারা সরাসরি নিউ কানেকশান ই পে এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার যেটা সেটা এখানে শো হবে অটোমেটিক্যালি জাস্ট আপনার নেক্সট এই অপশানে আপনারা ক্লিক করবেন যখনই এখানে ক্লিক করবেন তখন আপনার কোটেশান অ্যামাউন্ট কত এবং যার নামে মিটার কানেকশান আপনি নিয়েছেন তার যে নাম সেটা কিন্তু এখানে হবে জাস্ট এই আপনারা ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন তখন দেখতে পারবেন বিল ডেস্ক এই অপশান আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে আই এগ্রি এই অপশানটা সিলেক্ট করবেন এরপরে কনফার্ম যে অপশনটি আছে এই অপশান আপনারা ক্লিক করে দেবেন এরপরে এখানে প্রসিড টু পে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে যখনই এখানে ক্লিক করবেন তখন দেখবেন পেমেন্টের একটি পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট করবেন সেটা কিন্তু সিলেক্ট করতে পারেন তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা অন্যান্য ডেবিট কার্ড কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ওয়ালেট বা ক্যাশ কার্ডের মাধ্যমে এছাড়াও কিউআর কোড বা ফোনপে ইউপিআই অনেক রকম অপশান আছে তো আমি এখান থেকে সরাসরি কিউআর যে অপশনটি আছে এই অপশানে সিলেক্ট করব এরপরে মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করলাম এখানে এটা করার ফলে আমার এখানে কিন্তু একটি কিউআর কোড শো হবে যে কিউআর কোডটা স্ক্যান করে আমি পেমেন্ট করতে পারি অথবা এখানে আমার ইউপিআই আইডি দিয়ে মেক পেমেন্টে ক্লিক করেও কিন্তু পেমেন্ট করতে পারি তো সব থেকে বেটার অপশন হলো এখান থেকে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা তো আমি এখান থেকে কিউআর কোড স্ক্যান করেই পেমেন্ট করবো তার জন্য আমার পেমেন্ট যে অ্যাপসটি আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি এরপরে কিন্তু স্ক্যান অ্যান্ড পে এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পরে আমার যে কিউআর কোড এখানে যেটা শো হচ্ছে সেটাতেই আমি এখানে স্ক্যান করে নেব স্ক্যান করার পরে কিন্তু দেখতে পা আপনার ফোনে পেমেন্টের অপশানটি চলে আসবে কত টাকা বা কাকে আপনি পেমেন্ট করছেন সেটা কিন্তু এখানে শো হবে উপরে দেখবেন এল এসি বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এরপরে পে অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের যে ইউপিআই পিন আছে সেটা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে পে করতে পারবেন তো আমি আমার ইউপিআই পিন ইনপুট করে দিয়েছি পেমেন্টের প্রসেসিং আছে যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক্যালি এই যে উইন্ডোটা শো হচ্ছে এটা কিন্তু চলে যাবে গিয়ে কিন্তু এখানে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে এরকম একটি কিন্তু মেসেজ দিয়ে দেবে তো দেখুন এখানে কিন্তু আমার পেমেন্ট সাকসেসফুল অলমোস্ট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন স্ট্যাটাস কিন্তু রিকনসলেশন পেন্ডিং দেখাচ্ছে এখান থেকে আপনি পেমেন্ট যে রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড করতে পারবেন না এই পেমেন্ট রিসিপ্টটা আপনার তিরিশ মিনিট বা এক ঘন্টা পরে কিংবা চালে সাথে সাথেও কিন্তু করতে পারেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনারা কপি করবেন কপি করার পরে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে এখান থেকে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এই অপশানই ক্লিক করে এখান থেকে সিলেক্ট টাইপ এই জায়গাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এরপরে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি ইনপুট করার পরে নিচে যে আপনার যে ক্যাপচার কোডটি শো হচ্ছে সেম টু সেম ক্যাপচা কোডটি ইনপুট করে প্রসিড অপশানে ক্লিক করে দেবেন যখনই প্রসিড অপশানে ক্লিক করবেন দেখবেন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপরে আমি যেহেতু এখনই পেমেন্ট করলাম অর্থাৎ চার জানুয়ারি দুই হাজার তেইশে তার জন্য এখানে সেটা শো হচ্ছে এবং আমার যে অ্যামাউন্ট সেটাও শো হচ্ছে আমি জাস্ট পিডিএফ এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে পেমেন্ট রিসিপ্ট সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এই রিসিপ্টটাই কিন্তু আপনি আপনার যে কনজিউমার আইডি সেটা কিন্তু পেয়ে যাবেন এরপরে যে কাজটি আছে বা যেটা আপনাকে করতে হবে সেটা সম্পর্কে এবার আপনাকে জানাবো অর্থাৎ এই পর্যন্ত কিন্তু অলমোস্ট আপনার কাজ সব কিছু কমপ্লিট এবার আপনি যদি মনে করেন যে আপনি অফিস ভিজিট করবেন না সেক্ষেত্রেও কিন্তু রকম কোনো প্রবলেম নেই এই পেমেন্ট কমপ্লিট হওয়ার ফলে বা অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার একটা মেন সুবিধা হলো আমি কিন্তু আমার লোকাল যে অফিসটা আছে সেখানে যে সিস্টেম সেই অনুযায়ী আপনাকে ইনফরমেশানগুলো দিচ্ছি বা যেটা হয় আপনার অফিসের সিস্টেম বা নিয়ম কিছু আলাদা বা ভিন্ন হতে পারে তো এখানে অনলাইন এই অ্যাপ্লিকেশানগুলো করার পরে আমার এখানে যে সিস্টেমটা হয় সেটা হলো যে অনলাইন অ্যাপ্লিকেশন করলাম কোটেশান অ্যামাউন্ট পে করলাম এরপরে ইলেকট্রিক অফিস থেকে কিন্তু যে কন্ট্রাক্টর যারা থাকেন যারা ইলেকট্রিক এই মিটারগুলো বাড়িতে এসে লাগিয়ে দিয়ে যান তাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশানের ডিটেলসটি পাঠিয়ে দেওয়া হয় ভেরিফিকেশনের জন্য তো ফার্স্ট টাইম কিন্তু সেই কন্ট্রাক্টরের তরফ থেকে একটা লোক আপনার বাড়িতে পাঠানো হয় ইন্সপেকশান হওয়ার জন্য যে আপনার বাড়িতে কোথায় মিটারটি লাগাবেন বা কার নামে রয়েছে বা ডকুমেন্টস ভেরিফিকেশান সব কিছু ঠিকঠাক আছে কিনা বা ওই বাড়িতে অন্য কোনো মিটার কানেকশান আছে কিনা বা সেই মিটার কানেকশানের কোনো ডিও আছে কি না এই সমস্ত ইন্সপেকশান বা ভেরিফিকেশানগুলো হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সেখান থেকে অ্যাপ্রুভ করে দেওয়ার কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে আরও কন্ট্রাক্টরের তরফ থেকে নতুন লোক পাঠানো হবে আপনার বাড়িতে মিটার লাগানোর জন্য এবং আপনাকে কিন্তু রকম অতিরিক্ত কোনো কস্ট আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রি অফ কস্টেই কিন্তু আপনার বাড়িতে ইন্সপেকশান হবে এবং মিটার লাগিয়ে দিয়ে যাবে এখানে যদি কিছু এক্সট্রা টিপস হিসেবে চাই সেটা আপনারা দিতে পারেন সেটা আলাদা বিষয় কিন্তু অ্যাস পার সিস্টেম অনুযায়ী কিন্তু কোনো রকম কোনো টাকা আপনাকে পে করার কোনো প্রয়োজন নেই কারণ আপনি কোটেশান অ্যামাউন্টে সমস্ত রকম কস্ট বা যে অ্যামাউন্টগুলো আছে সেগুলো পে করে দিয়েছেন তো এরপরে ডকুমেন্টসগুলো আপনারা কাকে দেবেন ডকুমেন্টসগুলো যখন ইন্সপেকশান করতে আসবে তখনই কিন্তু আপনার থেকে ডকুমেন্টসগুলো নেওয়া হবে কখনও কখনও এমনও হয় যে ইন্সপেকশান যারা করতে আসেন তারা ইন্সপেকশন করে চলে যান পরে যারা মিটার কানেকশান দিতে আসেন তারাই ডকুমেন্টসগুলো নিয়ে যান তো আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো রেডি রাখবেন কোন কোন ডকুমেন্টস বিশেষ করে যেগুলো আপনার আপলোড করেছেন জমির তথ্য যেটা পর্চা হোক বা আপনার ওই বাড়ির যে রেন্টের কাগজ কিংবা খাস যে রশিদ এই সমস্ত যেটা আপনি আপলোড করেছেন সেই ডকুমেন্টসটা অরিজিনাল এবং জেরক্স একটা কপি রেখে দেবেন জেরক্স কপিটা দিয়ে দিতে হবে এবং আপনার যে ভোটার কার্ড সেটা আধার কার্ড এবং আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা ডাউনলোড হয়েছিল সেটা এবং কোটেশানের যে পেপারটা যেটা জেনারেট করেছিলেন সেই পেপারটা এবং এর সাথে আপনার পেমেন্ট স্লিপ অর্থাৎ কোটেশানটা যে আপনি পেমেন্ট করেছেন এই প্রত্যেকটা রিসিপ্ট যে কটা ডাউনলোড করেছেন প্রত্যেকটাই কিন্তু আপনাকে এর সাথে প্রিন্ট কপি করে রেখে দিতে হবে এবং সেটাই কিন্তু দিতে হবে যেমন এটা কোটেশান পেপার এটা হচ্ছে আপনার পেমেন্ট রিসিপ্ট এগুলো কিন্তু আপনাকে তার সাথে দিয়ে দিতে হবে এটাই হচ্ছে সিস্টেম এরপরে যদি আপনাকে আরও অতিরিক্ত কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও নিচে কমেন্ট করবেন আজ থেকে আগামী দশ দিনের মধ্যে আরও একটি ভিডিও আপলোড করব এই ভিডিও নিচে যারা কমেন্ট করছেন বিভিন্ন রকম প্রবলেমগুলো নিয়ে সেই প্রবলেমগুলোর সলিউশন নিয়ে কিন্তু লাইভ আরেকটা ভিডিও করে আপনাকে জানিয়ে দেব অর্থাৎ আপনারা যে কমেন্টগুলো করবেন সেই সমস্যার সমাধানগুলো নিয়ে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ